আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি কথা বলেছি সোশ্যাল মিডিয়াতে এবং ইন্টারভিউ দিয়েছি, বাট আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে এখন চাচ্ছি না। আমরা সিনেমাটা দেখতে আসছি, সিনেমাটা নিয়ে কথা বলি। হ্যাঁ, চাপ টেনশন বেড়ে গেছে অনেক। এত সুন্দর পরিবেশ, এটা খুবই এনজয় করছি আমি। এখন পর্যন্ত অডিয়েন্স যে খুবই আগ্রহী সিনেমাটা দেখার জন্য এবং টিকিট পাচ্ছে না, বা তারপরেও যে তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সিনেমাটা নিয়ে যে তারা সকলের মধ্যে এক এক ধরনের আগ্রহ বা ভালো লাগা দেখার যে উদ্বেগ, এটা আমার আমি অনেক এনজয় করছি এবং আমার খুবই ভালো লাগছে। আমি প্রথম থেকে এটা চেষ্টা করি যে মানে একটু অভিনয় করার সুযোগ যে চরিত্রে আছে ওই ধরনের চরিত্রে কাজ করার। সবসময় তো হয় না, আমি চাইলেই সব নির্মাতারা আমাকে নিয়ে কাজ করবে না বা সব গল্পে আমি ফিটিংও করবো না, বাট আমি মনে করি যে এই যে ভালোবাসা বা এই যে অ্যাপ্রিসিয়েশন, এটা যতটা আনন্দের সেই সাথে ততটা চাপ বা ততটা মনে হয় যে সবসময় একটা দেখছে, এটা তো আমি অভ্যস্ত না এই বিষয়গুলোতে। সো এই খাপ খাইয়ে নেওয়াটা এখন শিখছি। হ্যাঁ, চাপ টেনশন বেড়ে গেছে অনেক আসলে। হ্যাঁ, বাট আমি চাবো যে আমার নেক্সট স্টেপ একটু বুঝে শুনে যাতে আমি নেই। এত সাফল্য বা প্রাপ্তি যেটাই বলেন, এটা পুরোপুরি কৃতিত্ব হচ্ছে আমার টিম এবং ডিরেক্টর, ওনাদের কারণেই আসলে আমাদের মানে আমাদেরকে পছন্দ করছে মানুষজন। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আপনাদের এত ভালোবাসার কারণেই কিন্তু আমাদের সিনেমাটা এত কাছাকাছি আপনাদের যেতে পেরেছে। আপনারাই আমাদের সিনেমাটার প্রচারণা করেছেন, ভালো লাগা সব কিছুই শেয়ার করেছেন। এই ভালোবাসাটা জারি থাকুক, তাহলে আমরা এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো, আমাদের সবার জন্য ভালো। আর এই যে কালচারটা তৈরি হচ্ছে, এটা আসলে আমার কাছে মনে হয় যে এটা আমাদের দেশের সংস্কৃতির জন্য অনেক ভালো দিক। এটা পরবর্তীতে ইন্ডাস্ট্রি আরও রাইজ হবে, এভাবেই মানুষ কাজ করতে আগ্রহী হবে, ইনভেস্টাররা ইনভেস্ট করবে। সো আমি বলবো যে আপনাদের ভালো লাগা যেটাই ভালো লাগুক, যে ছবিটাই ভালো লাগুক, আপনারা আসলে আসুন, সিনেমা হলে আসুন এবং সিনেমাটা উপভোগ করুন। আমি বলবো সবার কাছে যে আমার আচরণে বা আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে, আমি ব্যক্তিগতভাবে একদমই কাউকে হার্ট করে কখনোই কিছু বলি নাই। আমার কাছে এটা একদমই নতুন অভিজ্ঞতা, সো অনেক সময় ভুল আমারও হতে পারে। যদি আমার কোনো আচরণে বা কথায় আপনাদের কষ্ট লাগে তাহলে আই এম সরি, বাট আমি আসলে কাউকে ইন্টেনশনালি কোনো কিছু বলি না বা আমি এই ধারণার মানুষও না। থ্যাংক ইউ।